সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বাইবেল পাঠ মথি লিখিত সুসমাচার 5:13-16। প্রভু যীশু বিস্তর লোক দেখে পর্বতে উঠলেন এবং তিনি তাদের উদ্দেশ্যে অষ্টকল্যাণ বাণী বললেন এবং 13-16 তিনি আমাদেরকে লবণ এবং প্রদীপ স্বরূপ বলেছেন। আমরা সে অংশে আজকে পাঠ করে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি চায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। পবিত্র বাইবেলের এই অংশে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এই জগতের লবণ এবং প্রদীপ স্বরূপ বলেছেন। লবণ যেমন স্বাদ বিশিষ্ট করে তুলে, স্বাদ যুক্ত করে কিংবা পচন রোধ করে, আমরা যেন এইরূপ মানুষ হই, যেন আমরা স্বাদযুক্ত মানুষ হই, যেন আমরা স্বাদযুক্ত হয়ে সকল কিছুকে আমরা স্বাদযুক্ত করি, আমাদের সদ্গুণ দিয়ে, আমাদের সুন্দর আচরণ দিয়ে, আমাদের সুন্দর ব্যবহার দিয়ে, যেন আমরা স্বাদযুক্ত করে আমাদের জীবনকে, যেন আমাদের জীবন লবণ যুক্ত হয়, লবণ স্বরূপ হয়। লবণ যেমন সমস্ত কিছুকে গুণ বিশিষ্ট করে, স্বাদযুক্ত করে এবং সমস্ত বিষয়কে একটি অবস্থানে নিয়ে আসে, ঠিক তেমনিভাবে আমরাও যেন স্বাদযুক্ত মানুষ হই, যেন আমরা অনেকের জীবনে স্বাদ স্বরূপ হই, অনেকের জীবনে যেন আমরা ভালোবাসার মানুষ হই, অনেকের জীবনের জন্য যেন আমরা একটি সুন্দর প্রত্যাশার মানুষ হই। ঠিক একইভাবে তিনি আমাদের প্রদীপ স্বরূপ বললেন। প্রদীপ যেমন অন্ধকারকে দূর করে, ঠিক তেমনি যেন আমাদের জীবনে যেসব অন্ধকার আছে তা দূর করে, যেন আমরা সামাজিক জীবনে কিংবা মণ্ডলিক জীবনে যে সমস্ত জায়গায় অন্ধকার রয়েছে, যেন আমরা প্রভু যীশুর আলোয় আলোকিত হয়ে যেন আমরা সে অন্ধকারগুলোকে দূর করি, যেন আমরা আলোর মানুষ হই, আলোকিত মানুষ হই। বাংলাদেশ আলোকিত মানুষ খুঁজছে, যেখানে প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি সমাজে যেন আলোকিত মানুষ থাকে, সেটি যেমন আমাদের সবার কাম্য, ঠিক তেমনিভাবে প্রভু যীশুর একান্ত কাম্য, একান্ত প্রত্যাশা যেন আমরা আলোর মানুষ হই, প্রদীপ স্বরূপ হই। যখন প্রদীপ জ্বলে সকলে সেটা দেখতে পায়, ঠিক তেমনিভাবে প্রদীপ যখন জ্বলে সেটা অন্ধকারকে দূর করে, ঠিক তেমনি আমরা যেন আলোকিত মানুষ হই এবং আলো স্বরূপ হই, যেন আমাদের সৎ ক্রিয়া বা ভালো কাজ দেখে, উত্তম কাজ দেখে, যেন আমরা যাকে অনুসরণ করে সে সৃষ্টিকর্তাকে যেন মানুষ গৌরব করে, আমাদের মধ্য দিয়ে যেন কোনো অগৌরব রচিত না হয়, যেন আমাদের সৎ ক্রিয়া, ভালো কাজ, সৎগুণ, সুন্দর স্বভাব, সুন্দর আচরণ দেখে মানুষ সৃষ্টিকর্তার গৌরব করে। আমার প্রত্যাশা, আমার আহ্বান, যেন আমরা লবণ স্বরূপ হই এবং প্রদীপ স্বরূপ হই। সকলকে
ধন্যবাদ।